আমাদের মেডিসিন টিপ চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত একটি প্রশ্নের মুখোমুখি হচ্ছি, দাদা আমি বিভিন্ন ধরনের যৌন সমস্যায় ভুগছি, এখন আমার কি করণীয় কিংবা কোন ধরনের ওষুধ সেবন করতে পারি? কিন্তু বন্ধুরা, ওষুধ খাওয়ার আগে আপনাকে খুঁজে বের করতে হবে কি কারণে আপনার যৌন সমস্যা দেখা দিচ্ছে। তবে আমি এইটুকু বলতে পারি, যারা মাস্টারবেশনের মতো খারাপ অভ্যাসে অভ্যস্ত ছিলেন কিংবা প্রক্রিয়ায় লিপ্ত ছিলেন, তারাই বেশিরভাগ সময় যৌন সমস্যায় ভুগছেন, আর এই অভ্যাসগুলো ছাড়তে না পারলে যৌন জীবনে সুখী হতে পারবেন না। বন্ধুরা, আমরা আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ওষুধ নিয়ে আলোচনা করে থাকি, তার এই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ইন্টিমেট 10 mg ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটের মূল উপাদান হলো টাডালাফিল গ্রুপের একটি মেডিসিন। এই মেডিসিন এর সম্পূর্ণ তথ্য জানতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং নতুন কোনো মেডিসিন সম্পর্কে জানতে চাইলে অবশ্যই মেডিসিনের নাম লিখে কমেন্ট করবেন। ইন্টিমেট 10 কেন খাবে? এই মেডিসিনটি মূলত পুরুষের যৌন অক্ষমতায় দেওয়া হয়ে থাকে, যেমন ইরেকটাইল ডিসফাংশন, বিনাইল পোস্টোটক হাইপারপ্লাসিয়া, বিনাইল পোস্টেটিক হাইপারপ্লাসিয়া সংশ্লিষ্ট এর চিকিৎসায় দেওয়া হয়ে থাকে। অর্থাৎ এই ট্যাবলেট রক্তের পরিমাণকে বৃদ্ধি করে, যা শেষ পর্যন্ত পেনিসে পৌঁছায়, যাতে পেনিস খুব দ্রুত শক্ত হতে পারে এবং অধিক সময় সহবাস করা যায়। এই ওষুধটি পুরুষের পেনিসের চারপাশের পেশিকে আরামদায়ক করতে সাহায্য করে। এই ওষুধ রক্তনালীগুলোর ভিতরে মসৃণ পেশিগুলোকে শিথিল করতে সাহায্য করে, যেগুলো মাস্টারবেশন করার কারণে নষ্ট হয়ে গিয়েছিল। এমনকি এই মেডিসিন শারীরিক উত্তেজনা বাড়াতে অনেক সাহায্য করে থাকে। পার্শ্ব প্রতিক্রিয়া, বমি বা মাথা ব্যথা, মাথা ঘোরা ইত্যাদি সমস্যাগুলো দেখা দিতে পারে। সতর্কতা, তবে যে সকল রোগীর উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিক্স এবং কিডনিতে সমস্যা রয়েছে, তারা অবশ্যই এই ধরনের ওষুধ এড়িয়ে চলবেন। খাওয়ার নিয়ম, মিলনের 30-40 মিনিট আগে একটি ট্যাবলেট খাবেন। দর্শক, আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।